আমার আসলে বিয়ে করার বয়স হয়েছে এবং এই পরিবেশে বসবাস করতে হলে ইমান নিয়ে থাকতে হলে আমার বিয়ে করা প্রয়োজন, কিন্তু আমার বাবা মা আমাকে বিয়ে করাতে চাচ্ছেন না যেহেতু আমি কোনো ভালো চাকরি করছি না। বিষয়টি আসলে সমাধান কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বর্তমানে আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এখানে আমরা একটু পিছনে যেতে পারি বোঝার জন্য। ইসলাম এবং সকল ধর্ম ব্যভিচারকে নিষিদ্ধ করেছে, আর বিশেষ করে ইসলাম বিবাহকে উৎসাহ দিয়েছে। অনেক ধর্ম ব্যভিচারে আপত্তি করলো, বিবাহ আবার আপত্তি করেছে। যেমন বাইবেলে যীশুখ্রিস্ট বিভিন্ন সময়ে গসপেলের জন্য, যীশুখ্রিস্টের জন্য পিতা মাতা স্বামী স্ত্রী ভাই বোন সন্তানদেরকে ঘৃণা করতে উৎসাহ দিয়েছেন, পরিত্যাগ করতে উৎসাহ দিয়েছেন। এমনকি এক জায়গায় বলছেন, সম্ভবত মথিতেই আছে, যে তার সাথীরা প্রশ্ন করছেন, স্বামী স্ত্রীর সম্পর্ক যদি এত কঠিন হয় তাহলে তো বিয়ে না করাই ভালো। তখন তিনি বলেন, সবার জন্য তো এটা মানা সম্ভব নয়, অনেকেই নপুংসক থাকে প্রাকৃতিক কারণে, অনেকে স্বর্গরাজ্যের জন্য খোঁজা থাকে, নপুংসক থাকে, যে পারে সে করুক। অর্থাৎ বিবাহ না করে থাকতে পারাটাকে ধর্মের জন্য ভালোই তিনি বলেছেন। সাধু পল বলেছেন, বিবাহ না করা ভালো, তবে যদি ব্যভিচারের ভয় থাকে করতে পারো। যারা বিবাহিত তারা এমনভাবে থাকুক যেন বিবাহিত না, আর যারা বিধবা তারা বিবাহ না করুক, যারা অবিবাহিত বিবাহ না করুক, তবে ব্যভিচারের ভয় থাকলে করতে পারে। যদি কেউ তার মেয়েকে বিবাহ দেয় সে ভালো করলো, যদি না দেয় সে আরও ভালো করলো। অর্থাৎ ব্যভিচারকে সবাই নিষেধ করেছেন, তবে অনেকেই ব্যভিচারও নেই বিবাহও নেই, কুমারই থাকা, কুমার থাকা, চিরকুমার থাকাকে ধর্মের জন্য উত্তম মনে করেছেন। কিন্তু ইসলাম কিন্তু এইভাবে কখনোই দেখেনি। ব্যভিচারকে বন্ধ করার পাশাপাশি বিবাহকে প্রচণ্ডভাবে উৎসাহ দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। ইসলামের কথা, বিবাহকে সহজ করো, ব্যভিচারকে কঠিন করো। এবং এটা আমরা গুরুত্ব দিচ্ছি না। বর্তমান বিশ্বে মানব সভ্যতায় বা আধুনিক মানবাধিকারে মাদককে খুব ঘৃণা করা হয়। একজন মাদক ব্যবসায়ী বা মাদক সেবক, তাকে আইনে ধরা হয়। কিন্তু মানবাধিকারের দাবি হলো আইনে ধরা হবে না। আমি আমার দোকানে মাদক রেখেছি, আমি কাউকে উৎসাহ দিচ্ছি না, পরিচয় করছি না, জোর করে পকেটে ঢুকিয়েছি না, খাইয়ে দিচ্ছি না, এটা তো আমার অধিকার আছে। আমার দোকানে যদি আমি অনেক কিছু রাখতে পারি, মাদক রাখার সমস্যা কি? যদি কেউ ইচ্ছা করে নিজে মাদক খায়, সমস্যা কি? মানবাধিকারের যে অ্যাবসোলুট মানবাধিকারের দাবি হলো যে মাদকের অধিকার দিতে হবে, কিন্তু তারপরে আমরা অধিকাংশ দেশে এই মানবাধিকার দিচ্ছি না, মানবাধিকার দিতে যাচ্ছি কিন্তু মাদকাধিকার দিচ্ছি না। কারণ মাদক মানুষের মহা ক্ষতি করে, কিন্তু মাদক কতজনের ক্ষতি করে? যে মাদক খায় তার ক্ষতি করে, আর ব্যভিচার পুরো মানব সভ্যতা সভ্যতাকে ধ্বংস। পরিবার ব্যভিচার থাকলে পরিবার থাকবে না, আর পরিবার না থাকলে পরবর্তী মানব প্রজন্ম থাকবে না। এই জন্য ইসলামী বিবাহকে উৎসাহ দেওয়া হয়েছে প্রচন্ড ভাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ কোরআনে বলছেন, ও আনকাহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের ভিতরে অবিবাহিত যুবক যুবতী কিশোরকে সবাইকে বিবাহ দাও। যুবক যুবতী যারা বিয়ে হয়েছে, বয়স হয়েছে, তাদেরকে বিবাহ দাও। আয়ামা, বিবাহের বয়স হয়েছে, উপযুক্ত হয়েছে, স্বামী বা স্ত্রী নেই, বিয়ে দাও। এটা অভিভাবকদের উপর ফরজ। আমরা এখন ছেলে মেয়েদের বয়স কোরআন সুন্নার আলোকে 18, 19, 20, 22, 25 থেকে তাদের বিবাহ দিয়ে দেওয়া দরকার। এটাই তাদের বিবাহের, এটাই রোমাঞ্চের বয়স। আমরা কি করছি? এই বয়সে তাদেরকে ব্যভিচার খুলে দিচ্ছি, আর যখন 35, 40 হচ্ছে তাদের বিবাহের দরজা খুলে, বিবাহটা একটা আর্টিফিশিয়ালিটি হয়ে গেছে, একটা দরকার, একটা বউ পাশে থাকা দরকার, এরকম একটা বিষয় হয়ে গিয়েছে। তো মুমিনদের জন্য এটা খুবই ধ্বংসাত্মক। এজন্য আমরা অনুরোধ করব, আল্লাহ কোরআন কারিমে কি বলছেন এই আয়াতে, ও আনকাহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইবনুহুমুল্লাহ মিন ফাদলি, তোমাদের অবিবাহিত বয়স্কদেরকে বিবাহ দিয়ে দাও, তারা যদি অসচ্ছল হয় আল্লাহ তাদের সচ্ছল করে দেবেন। এরপরের আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল ইস্তাফাফাল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহা হাত্তা ইগনিয়াহুমুল্লাহ মিন ফাদলি, যদি একেবারেই দরিদ্র হয়, বিবাহ করার কোনো সামর্থ্য নেই, তারা নিজেদের পবিত্রতা রক্ষা করুক যতদিন না সচ্ছল হয়। কাজেই চাকরি পাওয়া শর্ত নয়, মোটামুটি স্ত্রী পালনের ন্যূনতম পর্যায়ে আছে, তাদের বিবাহ দিতে হবে। আর বিবাহ অতি খরচ করে বিবাহটাকে কঠিন করা যাবে না, বিবাহকে